রক্ষা চুরির দায়ে ইন্দ্র হাজতে, এ কথা কি সত্যি? সত্যি। কাল ভোরেই তোকে কলকাতায় যেতে হবে মা। ব্যাংকের 30,000 টাকা ভেঙে ইন্দ্র বাড়ি করেছিল, অসীমের যুক্তিতে ছেলেটা চোর হয়ে গেল রে বাবা। পুলিশ তাকে হাজতে রেখেছে, কাল টাকা জমা না দিতে পারলে ইন্দ্রের জেল হয়ে যাবে। তোমাকে সব কথা কে বলেছে মা? আমি আমি বলেছি দাদাবাবু। কে তুমি? আমি আপনার ভাইয়ের বাড়ির চাকর। চাকর? কোন শালা চাকর বলে? তারা শালা চাকর নয়, কোন শালা চাকরি করে না। তুই চুপ কর বাবা, ওর কথাগুলো তুই একটু মন দিয়ে শোন। বলো বলো বাবা। আগামীকাল টাকা জমা দিতে হবে বাবু, না ছোট বাবু জেল হয়ে যাবে। কত টাকা দিতে হবে? 30,000। ঠিক আছে, কোনো ভয় নেই মা, তুমি কেঁদো না, আমি টাকা নিয়ে কাল সকালেই কলকাতায় চলে যাব। তাই যাবেন বাবু, আমি আর দেরি করতে পারবো না, আমি এখনই ফিরে যাচ্ছি। সে কি, এখনই তুমি কলকাতায় ফিরে যাবে? না গেলে হবে না মা, সেখানে দেখে এসেছি একটা দানা ওবামা দাদার সাথে স্বর্গরাজ্য ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। আমি না গেলে হয়তো তাণ্ডব বন্ধ হবে না। আপনি আসুন, আমি তো করে চেষ্টা করে দেখবো পালিয়াদের সবুরিকে ধরে রাখতে পারি কিনা, ধরে রাখতে পারি কিনা। তুমি ফিরে যাও মা, তুমি কোনো ভাবনা করো না, সব ব্যবস্থা আমি করব। কিন্তু টাকা, এত টাকা তুই কোথায় পাবি শিবু? জমিগুলো আমি সব বিক্রি করে দেব মা। শিবু, আমার মা কাঁদবে, ভাই জেল খাটবে, আর জমিগুলো দিয়ে আমি শালা ধুয়ে ধুয়ে খাবো। না মা না, রায় মশাইয়ের কাছে হ্যান্ড নোট লিখে দিয়ে আজ রাতে আমি টাকা জোগাড় করবো। মাগো, আমি থাকতে আমার মা কাঁদবে আর ভাই জেল কাটবে, তা কখনো হয় মা? তা কখনো হয় না মা? তা কখনো হয় না? মহিম গাঙ্গুলি, একদিন ঠাট্টা করে তুমি আমাকে বলেছিলে আমি বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলেও আমি শিব ঠাকুরের মা। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র আমাকে ধরে ধরে সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠে গিয়েছিল, কিন্তু মধ্যপথে তার পায়ের তলা থেকে সিঁড়িগুলো সরিয়ে দিলে ইন্দ্র মাটিতে পড়ে গেল। তশ্রুমের টাকা দিতে না পারলে জেল তার অনিবার্য। হাসতেন? হাসবো না তো, কাঁদবো রে জোয়ানের বাচ্চা। আশ্চর্য আশ্চর্য কি দেখে তুই আশ্চর্য হচ্ছিস? এখানে আপনি হাসছেন, ওখানে মেম সব হাসছে। হাসবেই তো, না হাসবে কেন? তার উপবাসী মন আমি কানায় কানায় ভরিয়ে দিয়েছি কামনার প্রদীপ, সাথী নক্ষত্র আজ অসীম আকাশ। স্যার বুঝবে না, বুঝবে না, বুঝবে না এসব। আধুনিক বাংলা সাহিত্য তোর মাথায় ঢুকবে না সোয়ানের বাচ্চা। কি করে ঢুকবে? লেখাপড়া তো আর শিখেছি, চাকর হয়ে জন্মেছি তো আধুনিক হয়ে রিটায়ার করবে। যা ম্যাম সাহেবকে বল আমি এসেছি। না না মানে বৌদি মনে এখানে আসবে না। সাথে এই কথা বলেছে? না আমি বলছি। পরিবার চেয়েছিলেন না স্যার, মেজাজ দেখবেন না। কি ভেবেছেন আপনি? সহজ সুন্দর একটা মানুষকে রূপের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করে জেলে পাঠিয়েছেন, কার টাকা জমা দিতে হবে তার জেল হবে। তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, কাল সারা রাত মদ খেয়ে দাপো দাবি করেছেন, এরপর কি চান আপনি বলুন? বন্ধু হয়ে বন্ধুরা কি সর্বনাশ করতে চান আপনি? সেরাম রাস্কেল। ও
যত বড় মুখ নয় তত বড় কথা এমতে সাহস তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে জানো অসীম ভোরে তুমি চলে যাবার পর আমি অনেকক্ষণ শুয়েছিলাম একটু তন্দ্রা এসেছিল গায়ের কাপড়টা নিশ্চয়ই আমার ঠিক ঠিক ছিল না হঠাৎ একটা শব্দ হতে উঠে বসে দেখি ওই ননসেন্সটা ঘরে ঢুকে আমার খাটের কাছে দাঁড়িয়ে আছে আর আর ইডিয়টটা হা করে আমার এই ছোড়ার বাচ্চা কি দেখছিলে এই এই কুত্তার বাচ্চা আমার জানের দিকে তাকিয়ে কি দেখছিলে আরামজাদা ডেড বডি একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে আছে বাস আরে বাস মুখ দিয়ে যার কথা বেরোতো না সাপ চড়ে যে সাড়া দিত না তার মুখে আজ কথার ফুল ঝুরিয়ে আমারও কি সন্দেহ হয় সাথী সন্দেহ আমারও হয় জানো তো কি হলো কি হলো কি কি ব্যাপার আমার নতুন নেকলেসটা নেকলেস হ্যাঁ মানে তুমি যে নতুন নেকলেসটা পরছো সেটা আমি আমার গলায় পরিয়ে দিয়েছি হ্যাঁ পরিয়ে দিয়েছিলাম সেটা তো কালো দেখেছি আরে ছিল তো গেল কোথায় এই এই জোরে বাচ্চা বল নেকলেসটা কোথায় রেখেছি আমি জানি না স্যার আরে জানি না জোরে বাচ্চা বল বল নেকলেসটা কোথায় রেখেছি সাথীর ঘরে ঢুকেছিলে কেন এই কেন ঢুকেছিলে আমি বিশ্বাস করুন আমি নেই নি স্যার বড় বড় কথা মুখস্থ করে বলে মনে করেছিস তুই ছাড়া পেয়ে যাবি না বল বল নেকলেস সুতা রেখেছি এই তোর ব্যাগ কোথায় আমার ব্যাগে কিচ্ছু নেই আরে নেই তো আনিস কেন যা যা সোনে রাখ ব্যাগ বিশ্বাস করুন স্যার আরে নিয়ে আয় সোনের বাচ্চা যা ব্যাগটা নিয়ে আনছি স্যার আনছি দেখলে দেখলে এবার আমার কথা মিলে গেল তো কত আগে আমি তোমাদের বলেছি তোমার স্বামী দেবতা বিশ্বাসই করেনি ও শালা কত টাকা মেরেছে তার কি ঠিক আছে এই এই শালা কল বিশ্বাস করুন স্যার আরে কল সোয়ারের বাচ্চা বিশ্বাস কল আমার জামা কাপড় ছাড়া কিছু নেই স্যার সোয়ারের বাচ্চা একটা গোল নেকলেসটা তো বালিশের তোলাতে আমি রাত্রে খুলে রেখেছিলাম মনে নেই গো এটা কি রে পরিমল পরিমল কি হলো তুই মানে তুমি তুমি গ্রাজুয়েট এতদিন কেন একথা বলনি বলো কেন বলো নি যে তুমি বিয়ে পাস কি হলো তুমি এখনো কথা বলছো না কেন ওটা দিন স্যার এতদিন কেন বলো নি যে তুমি বিয়ে পাস বললে তো কেউ চাকরের চাকরিও দিত না স্যার তাছাড়া তাছাড়া কি শুনেছি আপনিও গ্রাজুয়েট একজন বিএপার ভদ্রকে চরিত্র দেখে নিজেকে গ্রাজুয়েট বলে পরিচিতে আবার লজ্জা লাগে স্যার আবার লজ্জা লাগে লজ্জা লাগে ওকে আজ এখান থেকে তাড়াবো আরে কেন তাড়াতে হবে তুমি কেন বললে না যে সাথীকে আমি বিয়ে করব আর ভুল হয়ে গেছে এই তাহলে ইন্দ্রের বিরুদ্ধে ডিভোর্স সুটটা কবে করা হবে বলছি 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 হ্যাঁ তার আগে এ বদি একটু এনজয় করা যাক তুমিও
নাচতে হবে এটা গান হয়ে যাচ্ছে আমাই দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের তোমার বুকের ভেতর রাখো করে যেন কেউ জানে না
आज ही तो शेष दिन। Yes, darling. ताका दीजे ना बोले जेल दारुनी भाज्जो। की आनंद होते हमारे मोने नेशा धुरे गया छे मोने होचे चित्तार करे बोली दे दोल दोल ए महासागरे तूफान दोल बधुरे आमार पेछे आमार भरे छे गोल বক্ষশনিতে জেগেছে আজি কে কি করলো দে দোল দে দোল দোল হাউ লাভলি হে আরে টেলিগ্রাম আছেন সাহেব কি আছে টেলিগ্রাম টেলিগ্রাম আপনার বেড়া বাইরে দাঁড়িয়ে আছে जरूरी प्रयोजन चले অসীম কে আমি সেকেন্ড ম্যারেজ করছি তোমার আনন্দ হচ্ছে না ছি 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 কি বলে গেল ছি 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 সাবিত্রীর গলা টিপে খুন করেছে আপনার ভাই আমাকে চিনতে আপনার ভুল হয়ে গেছে আমি সাবিত্রী নই আমি সাথী সাবিত্রী আবার আপনি আমাকে সাবিত্রী বলছেন সাবিত্রী নাকি এই পোশাক পরে সাবিত্রী নাকি ছাতির মতো মদ খেয়ে মাতাল হয়ে যায় সাবিত্রীদের দেহ ঠিক আছে আমার কথা বিশ্বাস না হয় আপনার ভাইকে জিজ্ঞাসা করে আসুন ওহো সে তোমার এখন হাজতে আছে না না মানে সমস্ত টাকা জমা দিয়েই আমি তাকে জামিনের ব্যবস্থা করেছি দাদা আর কামাল সেখানে আছে দাদা কিছুক্ষণের মধ্যে সে এখানে ফিরে আসবে দাদা তোমাদের আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে হ্যাঁ সাবিত্রী হলে নিশ্চয়ই যেতাম কিন্তু সাথে তোর গায়ে ফিরে যেতে পারবে না না কি আছে সে অন্ধকার গায়ে এক গলা ঘুমটার মন ভরা লজ্জা বার পাটি মদ রেস্টুরে স্বপ্ন বিলাস কিছু নেই কিছু নেই আছে কি আছে সেই গায়ে ধানের ক্ষেত দিঘির জল পদ্ম শালুক ফুল পরের মাঠ বালিগঞ্জে লেক বগন ফিলিয়া আছে আছে গাছের ছায়া পাকালি আবাসীর সোর পয়ে পায়ে চলা মেটু পথ ইডেন গার্ডেন বিলাতি অর্কেস্ট্রা পিচ ঝোলা রাস্তা আদুরি মনসার বাসার মাটির কুলঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি মেঘগুপ্তা থিয়েটার লোহার আলমারিতে নোটার বান্ডিল তোমার মনে পড়ছে না সাবিত্রী শ্যামলী গাইটা তোমাকে দেখেই সুহাগী মাতা নাড়ত শ্যামলী গাইটা উষাটিয়া পাখিটা আম গাছে বসেই দুয়েল শীত দিত দুপুরে ফুরে গুগু ডাকতো শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি শেপালি ফুলের কথা তুমি কি ভুলে গেছো সাবিত্রী দোয়েল ঘুগু শিউলি বকুল মনে করে দেখো সাবিত্রী ষষ্ঠীতলা চণ্ডী মণ্ডপ লক্ষ্মীর আলপনা সাবিত্রী জোনাকে
সাবিত্রী মা মাটি মানো তুমি কেন তুমি গায়ে ফিরবে না সাবিত্রী তোমার গা তোমার বাগানের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গেছে লক্ষীর কাছে মঙ্গল গড় এখনো যে আছে এখনো পুকুর ঘাট থেকে তোমার পায়ের ছাপ মুছে যায়নি সাবিত্রী দাদা আবার তুমি এই হবে আবার রাঙা হবে তোমার মুখ দাদা সাবিত্রী সাবিত্রী রাজ লজ্জা নেই ঘুমটা নেই আর কেউ তাকে এও হতে ডাকবে না দাদা সাবিত্রী সাবিত্রীর পায়ের ছাপ পুকুর ঘাট থেকে মুছে দেবেন সাবিত্রী রেখে আসা লক্ষ্মীর মঙ্গল গড় ফেলে দেবেন সাবিত্রী লাগানো ফুলে ভরা শিউলি গাছটা উপড়ে ফেলে দেবেন সাবিত্রী সতী নেই দাদা সাবিত্রী আজ অসতী 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 মহিম গাঙ্গুলি তোমার ভাই ওসি না 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 আমি আর ভাগতে পারছি না পায়ের তলা থেকে শিরাবে আগুনের স্রোত বইছে আমি আমি এর প্রতিশোধ নেব মহিম গাঙ্গুলি তোমার বহির চিত্র আমার হাতের মুঠোয় তাকে আমি দাদা দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা তুমি আমাকে ক্ষমা করো ইন্দ্র এখানে নয় এখন নয় আমি ক্ষমা করব তোকে তখন যখন তুই বাড়ি গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি কিন্তু ইন্দ্র কিন্তুর কথা ভেবে সাবিত্রীকে তুই যদি ঘৃণা করিস তাকে হাজুর থেকে চারা ফেলেও আমার হাত থেকে আমার হাত থেকে তুই রেহাই পাবি না রে রেহাই পাবি না দাদা ওরে সাবিত্রী যদি অসতী হয় তাহলে সত্যবান যে অস সত্যবান যে অস জীবনকে আমি বড় দেরি করে চিনলাম সাবিত্রী তুমি তুমি আমায় ক্ষমা করো সাবিত্রী যে কালি আজ তোমার গায়ে লেগেছে সে কালি আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব এসো হাত ধরো আমরা দুজনে আবার গ্রামে ফিরে যাব তুমি আমাকে চিও না আমি যে অশুদ্ধা চোখের জলে আমি তোমাকে শুদ্ধ করে নেব আমি অপবিত্র জীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব আমি সাবিত্রীর মৃতদেহ আমি এই যুগের সত্যবান যমরাজের কাছে প্রাণ ভিক্ষা নিয়ে তোমায় ফিরিয়ে দেব এসো সাবিত্রী এসো কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বলি রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু ফিরে যেতে মন চাইছে না তবু যেতে হয় মনের গহনে বেজে উঠেছে রাখালিয়া বাঁশি গৌরীপুরের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল বলো আবার কবে আসবে আবার কেন এ প্রশ্ন করছো দুপু
আমি তো তোমাকে বলেছি আমি যাইনি আমি আছি আমি মিশে আছি এই গায়ের মাটিতে এই গায়ের মানুষের মনে মিশে আছে আমার স্বপ্ন যাও ফিরে যাও গাড়ি আসার ঘন্টা বেজে গেল যাও দুব্বু না কমোড একা তোমার যাওয়া হবে না চিত্রাকে তুমি সঙ্গে নিয়ে যাবে না তা হয় না মহিমদা হয় না না শিব ঠাকুর শিব ঠাকুর এতদিন থেকে বিয়ের আগে আপনি পালিয়ে যাবেন এ কিছুতেই হয় না বিডিও বাবু আপনাদের বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর হে মশাই আপনি কি আমাকে বাদর পেয়েছেন যে কলা দেখি আপনি কেটে পড়বেন আমি শালা রাগ করো না দুব্বু অনেক দিনের অভ্যেস তো তাই মুখ পোষকে বেরিয়ে গেছে এই চিত্রার সঙ্গে তুমি একটা কথাও বলবে না আরে আবার কি রকম কথা ভাবি বয়ের সঙ্গে আমি কথা বলবো না না কি গো গিন্নি তোমার দাদা বলে কি শিব খবরদার মহিম গাঙ্গুলি মদ ছেড়ে দিয়েছি বলেই মনে করো না মানুষটা আমি ভালো হয়ে গেছি বেশি চেঁচামেচি করলে শালা শিব ঠাকুর রাগ করবেন না স্যার ওকে শালা বলে আমি কোনো অন্যায় করিনি কারণ দুদিন বাদে ও আমার শালাই হবে তোমাকে তোমাকে আমি টাইট করে দেব আর কিসে টাইট করবে মহিম গাঙ্গুলি জমি গেছে ভাইকে জেল কাটিয়েছো সম্বল তো মাত্র দুকানা খড়ের ঘর নাহলে ঘর দুটো নেবে আর তারপর আর আমাকে কিসে টাইট দেবে কি গো স্বামীর হয়ে তোমার ভাইকে কিছু বলো চুপ অসহ্য এর চেয়ে অসহ্য লাগবে তখন যেদিন এই মাতাল শালা শিবে বর্ষে যে তোমার বোনকে বিয়ে করতে যাবে অসহ্য লাগবে তখন যেদিন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির এম এ পাস ক্যালকাটা ইউনিভার্সিটির এম এ পাস বোনকে এই মূর্খ চাষা শিবে বিয়ে করে তার ঘরে নিয়ে আসবে না এই মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে চিত্রার সঙ্গে তোর বিয়ে হবে না হবে না না তাহলে আজ এক্ষুনি তোমার বোনের হাত ধরে আমি একান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছি তোমার ক্ষমতাটাকে আমাকে আটকাও চলে এসো আমার সঙ্গে দুব্বুকে তোমরা আবার চিত্রা করতে চাও বলো বলো তুমি কি আমি বলো আমি তাড়াতাড়ি বলো আমি আমি দুব্বু তোমার চোখে জল আর বিডিও বাবুর হাতে রুমাল এখনো ভেবে দেখো দুব্বু আমি মূর্খ চাষা সব দিন আমি তোমাকে পেট ভরে খেতে দিতে পারবো না আর বিডিও বাবু শিক্ষিত ভালো চাকরি করে খাওয়া পড়ার কোনো অভাব নেই বলো তুমি কাকে বেছে নেবে চিত্রা একটাও কথা বলবে না শালা আমি একদম চুপ বলো দুব্বু তুমি কাকে বেছে নেবে তোমাকে বিডিও বাবুর কথা শুনবে না না তাহলে শেষবারের মতো বিডিও বাবুকে তুমি এই কথাগুলো বলে দাও তুমি তুমি আমার কথা ভুলে যেও কুমু চিত্রা আমি আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো তাহলে তাহলে তুমি তিন দিব্যি করো শুনবো 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 তাহলে তুমি এই বিডিও বাবুর সঙ্গেই চলে যাও যান স্যার যান আপনার চিত্রাকে আপনি নিয়ে যান গায়ের মাটিতে অনেক দুব্বু সবুজ হয়ে ফুটবেই
আমার জন্য ভাববেন না স্যার, আমার মা আছে, মাটি আছে, চারিদিকে কত মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে কে প্রথম কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, তাই আমি আমার চিত্রাকে দিলাম আপনার কাছে, ও আপনাকে অনেক সাহায্য করবে দুর্ভাবনার অন্ধকারে। ও শালা, ও শালা আপনাকে আলো দেখাবে। শিব ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো শিব ঠাকুর, আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি। পারবে পারবে পারবে, নিশ্চয়ই পারবে, এতে কান্নার কি আছে? বিডিও বাবু বলুন, দেরি করবেন না, গাড়ি এসে গেল, আপনার চিত্রাকে নিয়ে আপনি এখনই চলে যান। যাবার আগে আমিও আপনাকে প্রণাম করতে চাই শিব ঠাকুর। আরে সর্বনাশ, আপনি বিডিও বাবু, আপনি আমাকে প্রণাম করবেন কেন? না, ঠিক এই মুহূর্তে আমি শুধু মানুষ, মানুষ কুমুদ মুখার্জী। এতদিন আমি নিজেকে অনেক বড় ভাবতাম শিব ঠাকুর, কিন্তু গৌরীপুর এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে মনে হলো মিথ্যা আমার অহংকার, মিথ্যা আমার ধ্যান ধারণা। স্যার, হে সাধক, মা মাটি মানুষের ক্লান্ত পূজারী, তোমার সেবার সূর্য যেন সহস্র মন হতে রাত্রি মুছে নিয়ে পৌঁছে দেয় ফুটন্ত এক সকাল, ফুটন্ত এক সকাল। কি প্রেসিডেন্ট বাবু, কেমন টাইট দিলাম। শিব ঠাকুর, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও শিব ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও, না বুঝে আমি তোমার সঙ্গে অনেক অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে তাহলে সকলের সাথেই ধরো দাদা। মায়া মাটি মাটি আমার মানুষ রে, এদের সোনার মাটি সোনার।